মার্নাস লাবুসেনের বলে বিশের জায়গায় সজোরে আঘাত পান বেন স্টোকস। অজি তারকার বল লেগ সাইডে খেলার চেষ্টা করেছিলেন স্টোক, কিন্তু ডেলিভারিটি ঠিকমতো বেটে বলে না হওয়ায় সেটা শরীরের সংবেদনশীল জায়গায় গিয়ে আঘাত করে। আঘাত লাগার সাথে সাথেই মাটিতে শুয়ে পড়ে ছটপট করতে থাকেন বেন স্টোকস। বল যে বেশ জোরেই লেগেছে সেটা বোঝা যাচ্ছিল, তবে সেই ব্যথা নিয়ে বিশেষক্ষণ সময় নষ্ট করেননি স্টোকস। নিজেকে সামলে আবার ব্যাটিং করার জন্য উঠে দাঁড়ান তিনি। ইংল্যান্ডের কাউন্টি লিগে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন বর্তমান ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। ডারহামের জার্সিতে তিনি বেশ আগুনি মেজাজে রয়েছেন, তবে তার এই আগুনি মেজাজকে ঠান্ডা করে দিয়েছিল মার্নাস লাবুসেনের এই বল।